পাপা এখন বেডরুম মাথা মুছে দিচ্ছে, স্নান হয়ে গেল রিদানের ক্যারাটে থেকে এসে, আর মিস্টার সরকারও রেডি। আজকে যাচ্ছে কোথায় পাপা, কোথায় যাচ্ছে রিদান? ভোটের ইলেকশন, ইলেকশনের ডিউটি। হ্যাঁ রাখো, এই যে মিস্টার সরকার রেডি, পুরো ব্যাগ গোছানো রেডি রেডি। তো এই তো যাচ্ছে এখন, মন খারাপ একজনের, আর আমার তো টেনশন, ভীষণ টেনশন, যতক্ষণে বাড়ি না ফিরবে। টুপি সানগ্লাস পাপা রুমেই পরে নিল, দেখ না পড়ে যাবে ফোনটা। পাপা বেরিয়ে গেল, এখন বেটু এখানে কার্টুন দেখে দেখে খাবার খাচ্ছে, উচ্ছে খাচ্ছে আমার বেটু। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল MBS হ্যাপি ফ্যামিলি। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও আছি মোটামুটি ভালো। তবে এখন যাচ্ছি হচ্ছে বড়দি ভাইয়ের বাড়ি, যাব ওদেরকে জামা কাপড়গুলো দিয়ে আসি, কালকে ওদের কামান আছে, তো কালকে তো ভোট আছে, কালকে ভোটের জন্য ভাবছি যে ইলেকশনের মধ্যে বাইরে বেরোনোটা ঠিক হবে কি হবে না, তো সে কারণে আজকে আমি মা রিদান যাব। আর মিস্টার সরকার তো সকালেই চলে গেল, ইলেকশনের ডিউটি আছে ওর, তো একটু টেনশনে আছি, একটু চাপে আছি, এই দুটো দিন যা টেনশন হয় আমার। তো বাদ বাকি যেসব কাজ থাকে সেগুলো তো করতেই হবে, যেমন আজকে দিদি ভাইয়ের বাড়ি তো যেতেই হবে, মা আমি রিদান যাব, দিদা বাড়িতেই থাকছে, দিদা তো এমনিতেও অসুস্থ, যেতে পারবেনও না উনি। তো চলো একটু, চলো চলো চলো, না মরে যেতে হবে না, আর খেলতে হবে না, এসো এসো। এখন বৈশাখ মাস, কখন যে হাওয়া টাওয়া উঠে যায়, ঝড় হয়ে যায়, জানলা গুলো লাগিয়েই যাব। এই যে জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়ছি, বসে বসে খাও। মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসে এখন রিদান মিষ্টি খাবে, তাও মিষ্টি এখনো হয়নি, রসমালাই এখনো ক্ষীর দেওয়া হয়নি, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই যে আমরা টোটোতে উঠে গেছি, রিদান, রিদানের ঠাম্মি আর আমি। রিদান রোদ লাগছে, একটু এদিকে এসো, ভেতর দিকে পৌঁছে গেলাম দিদি ভাইদের বাড়ি। এদিকে বাইরে প্যান্ডেলের কাজ হচ্ছে, ভাই ইলেকশনের ডিউটি। হ্যাঁ, চলো সব ওপর ঘরে আছে, কাজ হচ্ছে তো এদের, কাঁচের কাজ, ব্লু কাঁচ লাগাচ্ছে। এসি চালিয়েছে নাকি? চল দেখি, খোল। কই কি ব্যাপার তোমাদের, খুঁজে পাচ্ছি না। এই যে অনিশ স্নান হয়ে গেছে, দিদি ভাই মা সবাই গল্প করছি আমরা এখানে, অনিশ এবার বেরিয়ে যাব আমরা। তো এখন দিদি ভাইয়ের বাড়ি থেকে আবার আর একটা অনুষ্ঠান বাড়িতেও যাওয়ার আছে, সবাই মিলে এখন গল্প করছি, বেশ ভালো লাগছে, কিন্তু আর থাকা যাবে না, বাড়ি যাবো। যেখানে যাই বন্ধু পেয়ে যাই, এই যে এখানে পেয়েছে সোনুকে, সোনু যাবি আমাদের সঙ্গে আমাদের বাড়ি আজকে, চল ঘুরে আসবি, যাবি না? যাবে না, আমরা বাড়ি যাচ্ছি পলাশি। চলো বেরিয়ে পড়লাম দুপুর বেলাতে, এই যে মা দিদি ভাইও আসছে পিছন পিছন, এখন যাব আবার আরেকটা সাধ্য বাড়ি, এখন টোটোর অপেক্ষায়। ওই যে একটা আসছে দেখি, হ্যাঁ এই যে পেয়ে গেছি আমরা টোটো, রিদান সামনে আমরা পেছনে। চলে এলাম দিদি ভাইয়ের বাড়ি থেকে, এখন আবার রেডি হব, তারপরে যাব অনুষ্ঠান বাড়ি, আর এখন একটু রেস্ট করব, শাড়িটা চেঞ্জ করব, তারপরে আবার রেডি হয়ে বেরোনোর আছে। তো চলো একটু বসি আগে, রিদান তো নিচে আছে, ও টিভি দেখছে। তো হয়ে গেলাম রেডি, ভাবলাম কুর্তি পরবো কিন্তু আবার সেই শাড়ি পরেছি, চলো বেরিয়ে যাই। আর রিদান বাইরে রেডি, আর পাশে বাড়ি কাকিমাও যাবে, চলো সবাই মিলে যাব। আবার বেশ অনেকক্ষণ পর দেখা, নিচে ছিল, দুধ বিস্কিট খেলো, একটু ঠাম্মির সঙ্গে খেললো, এখন একটু পড়া করবে। সারা দিন এদিক ওদিক করে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছি, তো এখন ওকে একটু পড়াবো, তারপরে আবার খাওয়া দাওয়া করে তো ঘুমোতে যাবো,
মিস্টার সরকারও এখনও ফোন করেনি, দুপুরে একবার ফোন করেছিল, ঠিকঠাকভাবে পৌঁছে গেছে, অসুবিধা কিছু নেই। তো রাতে আর একবার ফোন না করলে তো টেনশন একটু হচ্ছে, করবে এখনও তো যদিও টাইম আছে। ফেরিদান করছে পড়া, আমি সেই ফাঁকে ভাবলাম শাড়িগুলো ভাঁজ করে নিই। তো শাড়িগুলো সব ধুয়ে দিতে হবে, কারণ এর আগেও কিছুদিন তো একবার পরেছি, যেহেতু থাকি না অকেশনে পরলাম, ছেড়ে রোদরে দিলাম, একটু ভাঁজ করে রেখে চলে যাই। কিন্তু ভাবছিলাম কালকে যদি টাইম পাই কিছু শাড়ি ধুয়ে দেবো, কেচে দেবো। ইয়েলো শাড়িটা আবার পাশের ঘরে আছে, তো পাশের ঘরে চলে এলাম, এটাকে আবার ভাঁজ করে নেব। আর থাকা হয় না, জামা কাপড় সেভাবে ইউজ হয় না, তো আলনাতেও প্রচুর জামা কাপড় রয়েছে, ভাবছি এগুলো কালকে কোনো শাড়ি ব্যাগে ভরে রাখবো। যদিও আমাদের ওপর ঘরে সেরকম ধুলোবালি খুব একটা যে ঢোকে বলবো না, তবুও এখন ঝড়ঝাপটার টাইম, তো আর যত জামা কাপড় বাইরে থাকবে ততই নোংরা হবে, ততই ধোয়াধুয়ি করতে হবে। তো এমনিতেও আমি বেশিরভাগ সব দেখতে পাচ্ছ এখানে ব্যাগ পাউচ করে সব রেখে দিয়েছি, আর জামা কাপড় যতই ভাবি যে কিনবো না বা নেবো না নতুন কিছু, সেটা তার হয় না, দেখলেই কিনতে ইচ্ছে করে আর ঘর ভরে যায়। আবার মায়া করে যে সব ইউজ হয় না বলে ফেলে দেব সেটাও করতে পারি না, ঘুরে ঘুরে রেখে দিই। তো এর আগে এসে তো অনেক জামা কাপড় বের করে দিয়েছি, যেগুলো হয়তো গত 3-4 বছর 5 বছর ধরে পরছি না সেসব। তো ইচ্ছে আছে কিছু শাড়ি রয়েছে, কিছু মানে বেশ কিছু, অনেকগুলো শাড়ি আছে আমার বিয়ের টাইম থেকে, তো ইচ্ছে আছে সেসব শাড়ি এবার বের করে দেব, কারণ সেগুলো পরিও না, ভবিষ্যতে পরবো কি সেটাও জানি না। তো বলো কি হলো, চোখে কি হলো, কি বলছো, এমনি ডাকছ বেনজিম? আচ্ছা করো, এইটা একা করা হবে না, আমাকে ডাকতে হবে। থাকলে বিরক্ত, আর একটু চোখের সামনে থেকে সরবো তখন এত গরম যে থাকা যাচ্ছিল না, বাট এখন বেশ ওয়েদার খুব সুন্দর। এই যে ঘরের পর্দা, বাইরের হাওয়াতে এরকম নড়ছে, বাইরে থেকে ঠান্ডা হাওয়া, আর আমাদের জানালা দুটো দক্ষিণে। আজকে একদমই আমি ব্লগিং করতে আসিনি, তাও ভাবলাম যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই পার্টটাও কেন বাকি থাকে। তো আজকে বর্দি ভাইদের বাড়ি চলে এসেছি, আজকে শ্রাদ্ধ বাড়ির শেষ কাজ, তো আমরা সবাই এসেছি।